নমস্কার বন্ধুরা, এ টু জেড সার্ভিসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে আপনাদের সামনে এক অন্য টাইপের ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন ওয়ার্ল্ডের টপ 5 মহামারীর আপডেট। তা বন্ধুরা, ভিডিওটি ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, তাই স্কিপ না করে এন্ড পর্যন্ত দেখুন আর আপনার অজানা তথ্যগুলি জেনে নিন। তা বন্ধুরা, আমি যে 5টি মহামারীর কথা বলেছি, এর মধ্যে কিছু ছিল করোনার মতো বিধ্বংসী আর কিছু ছিল করোনার থেকেও ভয়ঙ্কর। বন্ধুরা, এখানে একটি কথা বলে দিই, এই যে মহামারীগুলির কথা বলবো, এর 4টি মহামারী কিন্তু কন্টিনিউ 100 বছর পরপর হয়ে আসছে। প্রথম হয়েছে 1720 সালে, তারপরে হয়েছে 1820 সালে, তারপরে একটি হয়েছে 1920 সালে, এবং লাস্ট যেটি হচ্ছে 2020 সালে। তা বন্ধুরা, এখন আমরা দেখে নিই এই মহামারীগুলির সম্বন্ধে ডিটেলসে। নাম্বার 5, প্লেগ। এই প্লেগ মহামারীটি এসেছে 1720 সালে। এই মহামারীতে আক্রান্ত হয়েছে 20 লক্ষেরও বেশি মানুষ, এর মধ্যে মৃত্যু হয়েছে 1 লক্ষ মানুষের। এই মহামারীটি এশিয়া, আফ্রিকা, ইউরোপ দেশগুলিকে আক্রান্ত করেছিল। বন্ধুরা, এই মহামারীর উৎস ছিল ছোটো ছোটো স্তন্যপায়ী গৃহপালিত পশু, যেমন কুকুর, বিড়াল, গরু, বাছুর, ছাগল ইত্যাদি। তা বন্ধুরা, এবার আসা যাক 4 নম্বর মহামারীতে। এখানে নাম এসে যায় কলেরা মহামারী। এটি এসেছে 1820 সালে। এই মহামারীটি সর্বপ্রথম ভারতেই ধরা পড়ে, সালটি ছিল 1820। এই মহামারীর শিকার হয়েছে গোটা বিশ্বে 20 লক্ষেরও বেশি মানুষ, এবং সেখানে মৃত্যু ঘটেছে 1,43,000 মানুষের। এই মহামারী ভারতসহ আফ্রিকা, আমেরিকা, স্পেন ইত্যাদি দেশে ছড়িয়ে পড়ে। বন্ধুরা, এই মহামারীর উৎস ছিল জল এবং সংক্রমিত খাবার। এবার আসা যাক 3 নম্বর মহামারীতে। এখানে নাম আসে স্প্যানিশ ফ্লু। এই মহামারী বিশ্বে এসেছে 1920 সালে। এই মহামারী সর্বপ্রথম ধরা পড়ে স্প্যানিশে। এই মহামারীতে গোটা বিশ্বে 50 কোটিরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে, এবং সেখানে 5 কোটি মানুষের মৃত্যুও হয়েছে। এই মহামারীটি স্পেন, ফ্রান্স, জার্মানি, আমেরিকা, ইংল্যান্ড প্রভৃতি দেশগুলিতে ছড়িয়ে পড়েছিল। এই মহামারী সংক্রমণ ছড়িয়েছিল মশার থেকে। তো বন্ধুরা, এবার আসা যাক 2 নম্বর মহামারীতে। এখানে নাম আসে করোনা ভাইরাস, এবং সালটি হলো 2020। এই ভাইরাসের শিকার হয়েছে গোটা বিশ্বে আজ পর্যন্ত প্রায় 14 লক্ষ মানুষ, এবং সেখানে মৃত্যু হয়েছে 1,25,000 মানুষের। ভারতে আক্রান্ত হয়েছে এই ভাইরাসে প্রায় 10,000 মানুষ, এবং সেখানে মৃত্যু হয়েছে 370 জন মানুষের। এই ভাইরাসের উৎস হলো বাদুড়। তবে এখানে একটি কথা মাথায় রাখবে, এই ভাইরাস কিন্তু বাদুড় থেকে সরাসরি মানুষের দেহে আসেনি। প্রথমে সংক্রমিত এক বাদুড়কে খাদ্য হিসাবে গ্রহণ করেছিল একটি সাপ, এবং ওই সাপটিকে চীনের এক ব্যক্তি খাদ্য হিসাবে গ্রহণ করেছিল, এবং সেখান থেকেই এই ভাইরাস গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে। বন্ধুরা, এবার আমি আপনাদের বলবো বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর মহামারীর কথা, যে মহামারীটি এসেছিল 1347 সালে। মহামারীটির নাম ব্ল্যাক ডেথ। বন্ধুরা, এই মহামারীর শিকার হয়েছে গোটা বিশ্বে 40 কোটিরও বেশি মানুষ, এবং সেখানে মৃত্যু হয়েছে 10 কোটি মানুষের। এই মহামারীটি ইউরোপ, এশিয়া, আফ্রিকার বেশিরভাগ জায়গাগুলিতে ছড়িয়ে পড়েছিল। এই ভাইরাসটির উৎস ছিল ইঁদুরের দেহের এক ধরনের ফ্লি থেকে, যে ফ্লিটির নাম ওরিয়েন্টাল রেড ফ্লি। তা বন্ধুরা, আপনাদের একটি কথা মাথায় রাখতে হবে, আমি যে মহামারীগুলির কথা বললাম, এর 4টি মহামারী কিন্তু কন্টিনিউয়াস 100 বছর পরপর হয়ে আসছে। আমরা হয়তো এখন ভাবছি এই ভাইরাস চীন থেকে ছড়িয়েছে, কিন্তু এটি আদৌ সত্য নয়। 1720 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত কন্টিনিউ 100 বছর পরপর হয়ে আসছে। এখানে আমরা কেউ গ্যারেন্টি দিয়ে বলতে পারবো না 2120 সালে আবার এই সংক্রমণ আসবে না, হতে পারে সেটি অন্য ধরনের সংক্রমণ, কিন্তু বেশিরভাগ সম্ভাবনা আসবে। সে যাই হোক, আমাদের প্রত্যেককে সজাগ থাকতে হবে এই মহামারী থেকে। তা বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। সবশেষ আপনাদের একটি কথা বলে দিই, করোনা সম্পর্কে লেটেস্ট আপডেট পেতে আমার ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার ফলো করবেন, এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে দেবেন, যাতে সবার আগে আপনার কাছে এমনই ভিডিও পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘরে থাকবেন।